হাই ফ্রেন্ডস, আজকে বানাবো কড়াই পনির উইদাউট অনিয়ন অ্যান্ড গার্লিক, মানে পেঁয়াজ রসুন আমি দেবো না। ইউজুয়ালি আমার সব প্রিপারেশন পেঁয়াজ রসুন ছাড়া থাকে। সো লেটস স্টার্ট। পনির অ্যাকচুয়ালি আমার ফ্রিজে ছিল, তো যে বক্সটাতে ছিল সেটাতেই আমি রেখেছি, এখনও পিস করিনি। ওকে, তো প্রথমেই যে কাজটা, সব কিছু রেডি করেছি বাট প্রথমে যে কাজটা সেটা করতে হবে সেটা হলো মশলাগুলোকে রোস্ট করতে হবে তেল ছাড়া। এখানে আমি নিয়েছি জিরে, সফ বা মরি, অল্প দালচিনি এবং এলাচ, লং, ও ইয়েস গোলমরিচ বা ব্ল্যাক পেপার আমি ভুলে গেছি, সেটা নিয়ে নিন। এবার এখানে নিয়েছি ধনে, গোটা ধনে এবং শুকনো লঙ্কা। তো প্রথমে চলুন গ্যাসে এই মশলাগুলোকে হালকা রোস্ট করে নেব, তারপর অন্যান্য অন্যান্য মশলা বা অন্যান্য জিনিসগুলো রেডি করব। গ্যাসটা একটু কমিয়ে দিলাম কারণ কড়াই অলরেডি গরম হয়ে গেছে। ওকে, ইটস ডান। আমি গ্যাস অফ করে দিচ্ছি এবং কড়াইটাকে জাস্ট সাইড করে রেখে দিচ্ছি, মশলাটা ঠান্ডা হয়ে যাক, তারপর গ্রাইন্ড করবো। ওকে, এখানে নিয়েছি আদা পেস্ট। আদা পেস্ট আমি যতটুকু প্রয়োজন হবে ইউজ করব। আর এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এখানে টমেটো আমি নিয়েছি একটা বড় টমেটো পেস্ট করে নেব। আর এখানে নিয়েছি গ্রিন অ্যান্ড রেড বেল পেপার। আর আমি অ্যাকচুয়ালি বাঁধাকপি ছিল আমার ঘরে, তো বাঁধাকপির যে একদমই ভেতরের যে সফট জায়গাটা ওখান থেকে আমি একটু পিস করে নিয়েছি, জাস্ট বেল পেপারের সাইজেই, জাস্ট মানে একটু কালার এবং বিউটি অ্যাড করার জন্য। বাঁধাকপি তো ইউজ করা হয় না ট্রেডিশনাল কড়াই পনিরে, জাস্ট বেল পেপার এবং টমেটো ইউজ করা হয়, বাট হিয়ার আইল অ্যাড দিস। ওকে, ওকে সাইড করে রেখে দিচ্ছি। এবার আমি পনিরে পিস করে নিই। ওকে, যে মশলাটা আমি ভেজেছি সেটা ঠান্ডা হয়ে গেছে, পাউডার করে নেব। ওকে, মশলার পাউডার রেডি হয়ে গেছে, দেখুন একটু দরদরা বা যেটাকে পেস্ট করে। আর টমেটো পেস্ট হয়ে গেছে, চলুন এবার রান্না শুরু করি। সব প্রিপারেশন অলমোস্ট কমপ্লিট। প্রথমে আমি পনির ভেজে নেব, তেল গরম হয়ে গেছে। পনির ভাজার সময়, দিস ইজ ফ্রম মাই এক্সপিরিয়েন্স আই এম টেলিং ইউ, পনির ভাজার সময় হিট মানে গ্যাসের যে ফ্লেমটা সেটা লো রাখতে নেই, একটু মিডিয়াম টু হাই রাখলে ভালো। পনিরটা ভাজাও হয়, একটু ব্রাউনিশ হয়ে যায়, আবার সফটও থাকে। কিন্তু যদি খুব লো হিটে আমরা অনেকক্ষণ ধরে ভাজি তাহলে পনির ফার্ম হয়ে যায়, মানে সফট টেস্টটা নষ্ট হয়ে যায় পনির। এই সবজিগুলো ভেজে নেব, বেল পেপার আর বাঁধাকপি, একটু হলুদ গুঁড়ো অ্যাড করে দেব, অল্প নুন, সবজিগুলোকে খুব বেশি কুক করতে হবে না, জাস্ট অল্প কুক করবো, সো দ্যাট যে ক্রাঞ্চিনেসটা আছে ক্যাপসিকামের যে ক্রান্তিনেসটা থাকে মানে রিটেইন থাকে, একটু ঢুকে দিই। ওকে, 2-3 মিনিট হয়ে গেছে, অল্প একটু মশলাও অ্যাড করে দেবো যে এবং পনিরটাও করে। এতে হবে কি পনির এবং সবজির গায়ে ভালো করে মশলাটা লেগে যাবে এবং ফ্লেভার আসবে। দারুণ একটা ফ্লেভার এসছে। এবার আমি পনির এবং
সবজি সব কড়াই থেকে নামিয়ে নেব এবং লাস্ট প্রিপারেশনটা করব। ওকে, এতে অ্যাড করব তেল, অল্প তেল, ইট উইল ডেফিনেটলি ইনক্রিজ দ্য টেস্ট। তেজপাতা, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, এবার এটি অ্যাড করবো টমেটো পেস্ট। একদম অল্প ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো অ্যাড করে দিলাম। Though it's not very essential, but I have added it to add more flavor. দেখুন মশলাটা কি সুন্দর ভাজা ভাজা হয়েছে। এবার এতে অ্যাড করব পনির এবং সবজিগুলো। তার আগে মশলাটা অ্যাড করে দিই যে মশলাটা বানানো হয়েছে। জল অ্যাড করে দিই, দারুণ একটা ফ্লেভার এসছে এবং দেখুন দেখতে কিরকম সুন্দর হয়েছে। এবার নুন অ্যাড করবো এতে, অল্প কিছুক্ষণের জন্য ঢেকে রাখি, তাহলে ভালো করে মশলাটা অ্যাবজর্ব হয়ে যাবে সবজিগুলোতে। তারপর না কসুরি মেথি অ্যাড করব, গ্যাস অফ করে দিচ্ছি। এবার সার্ভ করার পালা।